মর্নিং ফ্রেন্ডস, আজকে সকাল সকাল চলে এলাম কিচেনে। আমি রোজই কিচেনে চলে আসি, কিন্তু বিষয়টা হলো তোমাদের সাথে আমি শেয়ার করি না। আজকে কিচেনের কাজকর্ম শেয়ার করছি, আর এখন আমি তোমাদের সামনে আসছি না, যেহেতু আমি স্নান করিনি এখনো পর্যন্ত। আমি স্নান করে পুজো টুজো দেব, তারপরে তোমাদের সামনে আসবো, ঠিক আছে? তো এখন ওই সকাল সকাল কিচেনের প্রচুর কাজকর্ম থাকে, তো সেটাই আমি এখন তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি। মনিকারি বাসনগুলো মেজে এখানে উপুর করে দিয়েছিল, আর এখন আমি এই রুমাল দিয়ে ভালো করে মুছে মুছে জায়গা জিনিস জায়গায় রেখে দেবো। রুমাল দিয়ে মুছলে কি বলতো, জলের দাগটা পড়ে না, সে কারণে আমি রুমাল দিয়ে মুছে নিই। কিচেনের কাজ কমপ্লিট হয়ে গেছে, এখন আমি স্নান করতে যাব। স্নান করে পুজো দিয়ে তারপরে তোমাদের সামনে আসছি, ঠিক আছে? আজকে সকাল থেকে অনেকক্ষণ কারেন্ট ছিল না, কিচেনে যখন কাজ করছিলাম তখনই কারেন্টটা এলো। তো বুঝতেই পারছো, একে গরম, তার উপরে কারেন্ট না থাকলে কি অবস্থা হয়। তো যাই হোক, ওইভাবে কাজকর্মগুলো করে নিলাম, আর এখন ফাইনালি তোমাদের সামনে আসতে পারলাম। হ্যালো ফ্রেন্ডস, ভেরি ভেরি গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমি আর রাজ দুজনেই ভালো আছি, আর রাজকে যাদের জন্মদিন তাদের আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আজকে দিনটা খুব ভালো করে এনজয় করো। সকাল থেকে যতক্ষণ কারেন্ট ছিল না ততক্ষণ আমার কানটা আজকে শান্তিতে ছিল, কারণ আমাদের এই বিল্ডিং এর নিচে একটা কাঠের দোকান আছে না, তো ওদের কাঠের কাজ বন্ধ ছিল। কাঠের কাজ বন্ধ মানে কি বলতো, এমনি অন্যান্য কাজগুলো করছিল, ওই যে কাঠ ঘষে না মেশিন দিয়ে, সেই কাজটা বন্ধ ছিল। আর যখন থেকে কারেন্ট এসেছে কাঠ ঘষতে শুরু করেছে, আর আমার কানটা ব্যথা হয়ে গেছে। মেশিন দিয়ে ঘষে তো ভীষণ বাজে আওয়াজ হয়, মানে কান ব্যথা হয়ে যায়। একটু আগেও কাঠ ঘষছিল, আবার এখন বন্ধ রেখেছে দেখলাম। আজকে জানো তো একদম এনার্জি নেই। সকাল থেকে অন্যদিন কি হয়, কাজগুলো যখন করি ঘরের, বিশেষ করে কাজগুলো যখন করি তখন ফ্যানটা হালকা করে চালিয়ে রাখি, তো খুব একটা অসুবিধা হয় না। কিন্তু আজকে যেহেতু কারেন্ট ছিল না, তো ওই বুঝতেই পারছো ওই গরমের মধ্যেই সমস্ত ঘরের ডাস্টিং করেছি, তারপরে ঘরগুলো একটু গুছিয়ে নিয়েছি, এই করতে করতে প্রচণ্ড ঘেমে গেছি। আর কিচেনে কাজ করবার সময় তো ফ্যানের ব্যাপার নেই, কিন্তু ওই ঘরে কাজ করবার সময় একটু হলেও একটু আরাম হয়, তো আজকে সেটাও হয়নি। তো সেই কারণে শরীরটা খুব একটা ভালো লাগছে না, এনার্জিটা একটু কমে গেছে আজকে, সকালবেলাতে প্রচুর ঘাম হয়ে গেছে। তাও আমি জানো তো আজকে চা খাইনি, গ্লুকন ডি জল খেয়েছি, তাতেও কোনো এনার্জি নেই, মানে গ্লুকন ডিও ফিল করছে। এখন অনেকটাই বেলা হয়ে গেছে, কাঠ ঘষার আওয়াজ পাচ্ছো তো? তখন কটা বাজে, 8:20 বেজে গেছে, অনেকটাই বেলা হয়ে গেছে। বন্ধুরা কিচেনে চলে এলাম, তো এবার সবজি কেটে মশলাগুলো সমস্ত কিছু গুছিয়ে নিই, তারপর রান্না বসাবো, তোমরা দেখতে থাকো, ঠিক আছে? প্রথমেই আমি ডাল বসিয়ে দিয়ে সবজি কেটে নিয়েছিলাম, আর ততক্ষণে আমার ডালটা হয়ে গেছে। আজকে আম দিয়ে টক ডাল বানিয়েছি, আর খুব সামান্য আম দিয়েছি, কারণ আমটা ভীষণ টক ছিল। আর এই দেখো এখন আমার পটল ভাজা প্রায় হয়ে গেছে, একটু বেশি করেই পটল ভাজা করলাম, কারণ টক ডাল দিয়ে পটল ভাজা খেতে দারুণ লাগে। এখন সর্ষে দিয়ে আলু বরবটির একটা সবজি করছি। তো প্রথমে দেখতে পেলে আলুটা ভালো করে ফ্রাই করে নিলাম, আর এখন তেলের মধ্যে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে নিলাম। এখন সর্ষে পেস্ট দিলাম, আর একটু ভালো করে নেড়ে নিয়ে একটু ভাজা ভাজা টাইপের করব, তো খুব বেশি ফ্রাই করব না, আবার সর্ষেটা তেতো হয়ে যাবে, জাস্ট একটু ড্রাই করে নেব। এখন আমি এঁচোড় রান্না করছি, আর এই বছর এই প্রথম এঁচোড় এলো আমাদের ঘরে। আমার আর রাজের দুজনেরই এঁচোড় খেতে ভীষণ ভালো লাগে, কিন্তু কি বলতো এঁচোড়টা কাটতে পারি না, তো সেই কারণে এঁচোড় খাওয়া হয় না। গতকালকে রাজের এক বন্ধু এঁচোড় কেটে একটা প্যাকেটে করে ভালো করে দিয়ে গেছে, তো আমাদের সুবিধেই হলো, এঁচোড়টা কাটতে হলো না। আর জানো তো আমাদের এখানে বাজারে টাকা দিতে চাইলেও এঁচোড় কেটে দিতে চায় না, তো হয়তো এটাই আমাদের এবছরের প্রথম আর শেষ এঁচোড় খাওয়া হচ্ছে।
পেলে আমি এঁচোড়টা কিভাবে রান্না করলাম, রান্নাটা প্রায় হয়ে গেছে। এখন গরম মশলা আর ঘি দিয়ে ভালো করে নেড়ে নিলেই আমার এঁচোড় রান্না কমপ্লিট। রাজ অফিস চলে গেল, বারান্দা থেকেই রাজকে বাই বাই করে দিলাম। রাজ কিন্তু এখনো টোটো করেই অফিস যায়, কারণ ডাক্তারবাবু বলে দিয়েছে 3 মাস অন্তত বাইক চালানো যাবে না। তো এখনো 3 মাস হয়নি, তো সে কারণে এখনো বাইক চালাচ্ছে না, টোটো করেই অফিস যায়। আমাদের ওই যে সামনে সুইমিং পুলটা আছে, কত ভিড়! এখন গরমে ছুটি পড়ে গেছে না, তো স্কুল কলেজগুলো বন্ধ আছে, সেই কারণে ভিড়টা বেশি হচ্ছে। আর জানো বন্ধুরা, গতকালকে আমি আমার একটা কুর্তি খুঁজে পাচ্ছিলাম না। আমাদের আলমারি 2 পার্ট আছে, এই নিচের পার্টটাতে আমি আমার জিনিসগুলো রাখি আর উপরে পার্টে রাজের জিনিসগুলো থাকে, ঠিক আছে? তো রাজের জায়গাটাতে খুঁজছিলাম, খুঁজতে খুঁজতে এই রুমালটা উদ্ধার হলো। এই রুমালটার বয়স কত জানো? প্রায় 6 বছর। আমরা বোলপুরে যে সোনাঝুরি হাট আছে সেখান থেকে নিয়েছিলাম, তখন আমরা বোলপুরে থাকতাম, তো এইটা নিয়েছিলাম। তো সেটা উদ্ধার হলো, একেবারে কুচকে গেছিলো। আমি এটাকে টেনে টেনে তাও একটু প্লেন করেছি, একেবারে কুচকে গেছিলো। এই দেখো এই রুমালটা কত বড়, দেখেছ? অনেক বড় রুমাল। এই রুমালটা এবার থেকে ইউজ করব। এই গরমে বারবার হাত মুখ মুছতে হয়, তো এই রুমালটা ভালো কাজে দেবে। অনেক বড় রুমাল তোমাদের দেখালাম, আর কত সফট, পুরো কটনের, তো ভীষণ সফট। আমাদের এরকম অনেক ছোট ছোট জিনিস আছে যেগুলো সময় মতো খুঁজে পাই না, তো কখনো না কখনো অন্য কিছু হয়তো খুঁজতে গেলাম তখন পেয়ে যায়। তো এটা ভালো হলো, এটা বেশ পেয়ে ভালো হলো। কারণ কি বলতো, এটা আমি ভুলেই গেছিলাম, বললাম না অনেক বয়স। এটার ন্যাফলিনের গন্ধ বেশ ভালোই লাগে, বেশ ফ্রেশ ফ্রেশ লাগে জামা কাপড়গুলো। তো এটা তো বেশ সুন্দর ন্যাফলিনের গন্ধ হয়ে গেছে। এটা কোনোদিন আমরা ইউজই করিনি, আমরা ওই কিনে নিয়ে রেখে দিয়েছিলাম আলমারির মধ্যে, আর তারপর ভুলে গেছি। শার্টগুলো বারান্দাতেই থাক, এই গেঞ্জি দুটো ছোট ঘরে দিয়ে দেবো। ছোট ঘরের ওদিকটা দিয়ে ভালো হাওয়া আসছে, তাহলে একটু শুকো হয়ে। কিচেনটা পরিষ্কার করা হয়ে গেল, এখন আর ভালো করে দেখালাম না। সকালবেলায় তো একবার দেখালাম, কিচেনটা পরিষ্কার করছিলাম যখন, তো এখন আর দেখালাম না। এবার বাইরে মেলে দেবো, এটা দিয়ে গ্যাস ওভেনটা ভালো করে মুছে নিলাম। গাছটা না একটু সরিয়ে দিই, হাওয়াতে গেঞ্জিটা দুলছে, তো সেই কারণে তুলসী গাছটাতে এসে লেগে যাচ্ছে। এই সাইডে সরিয়ে দিলাম, আর লাগবে না এদিকে। অনেকক্ষণ আগে লাঞ্চ কমপ্লিট করে নিয়েছি, এখন এই ঘরের মধ্যেই একটু হাঁটাচলা করছি। সবাই বলে যে লাঞ্চ করার পর বা ডিনার করার পর একটুখানি হাঁটাচলা করা উচিত, তো আজকে একটু হাতে সময় আছে, তো সেই কারণে এই ঘরের মধ্যে একটুখানি হাঁটাচলা করছি। এখন এই ফলটা খাবো, কিউই। মোর সুপার মার্কেট থেকে রাজ নিয়ে এসেছে, 2 নিয়ে এসেছে, একটা ফ্রিজে রাখা আছে, একটা এখন খাবো। তখন ও কিউই দেখেছে, তো 2 নিয়ে এলো, খুব বেশি আনেনি, বললো যে কেমন না কেমন খেতে লাগবে। এর আগে কিউই খেয়েছি, তো খেতে বেশ ভালোই লেগেছিল, কিন্তু একবার জানো না বিগ বাজার থেকে নিয়েছিলাম, তো সেই কিউইটা খুবই খারাপ ছিল, মানে কেমনই হয়ে গেছিলো যেন, তো সেই কারণে খুব বেশি ও আনেনি, 2 এনেছে। বন্ধুরা, এই ব্লগটাকে আর কন্টিনিউ করবো না, এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। আর এই ব্লগটার কিছু অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক করে দিও, আর অবশ্যই একটা কমেন্ট লিখে দিও, ঠিক আছে? আর যে বন্ধুরা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি অথচ আমার নিয়মিত ব্লগ বা ভিডিও দেখছো, তাদেরকে অনুরোধ করছি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর সাবস্ক্রাইব করার পর অবশ্যই বেল আইকন প্রেস করে দিও, তাহলে সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবে।
আর সবাই নিজেদের কেয়ার নিও। আজকে আসছি, পরের দিন দেখা হবে নতুন একটা ভ্লগ বা ভিডিওর সাথে। টাটা, বাই বাই।